থাকে বা সংগঠক হিসাবত দলীয় কার্যসূচী কিছুমান লিপ্ত হয় আৰু এনেকে সমাজত তেওঁ নেতা রূপে পরিচিত হয় আৰু এই নেতাসকলেই রাজনৈতিক দল গঠন করে কি করে এই যে ডাক্তার ইঞ্জিনিয়ার কেটাক কোনে চলায় দ্বিতীয় শ্রেণী দ্বিতীয় ক্লাস শ্রেণীত অন্তর্ভুক্ত এই এসি এস বিষয়া বা যখন প্রশাসনিক বিষয়া হব ডাক্তার ইঞ্জিনিয়ার কেটাক চলাব ডাক্তার ইঞ্জিনিয়ার কেটাক কোনে চলাব মানে প্রশাসনিক বিষয়া কেটাই প্রশাসনিক বিষয়া কেটাক কোনে চলাব এই যে তৃতীয় শ্রেণীর যেটা শিক্ষার্থী আসলে সেইকটা শিক্ষার্থী যেহেতু রাজনৈতিক দল এটা যোগ দিব বা রাজনৈতিকভাবে সেই স্থান লাভ করব এই আটাইবরকে চলাব আমার সমাজ ব্যবস্থাটো তেনেকুয়া গতি মোর একটা আহ্বান সদায় যাতে সমাজখনের প্রতি সচেতন থাকে ভাল শিক্ষার্থীজনে যাতে সমাজখনক ভাল করার স্বার্থত মনোনিবেশ করে সেটা আমার আহ্বান আর আজির যেটু যুগ আজির যুগত আমি সকলে জানো যে এটা ভাল জীবন নির্বাহ করার কারণে ভাল একটা সপন গড় দিয়ার কারণে ভাল একটা চাকরি বা জীবিকার উপায় লাগে গতি জীবিকার উপায় বিভিন্ন ধরনের লোক পড়ে চাকরিমুখী হব পারে কিছু চাকরিমুখী নহয় কিছু স্বনির্ভরশীল হয়ে পেলায়ও কিছু কাম করব লাগিব গতি আটাইবোর কাম করার পিছত সমাজখনের প্রতি যে দায়বদ্ধতা ভাল সমাজ গড়ার সেই দায়বদ্ধতা যাতে অক্ষুণ্ণ থাকে আর মই আটাইতকে এটা কথা বিশ্বাস করো মই নিজকে বিশ্বাস নিজের ক্ষেত্রতে মই এটু পাই আছো যে মা দেউতা সন্মান বা মা দেউতা শ্রদ্ধা জানানো আমার সকলের কর্তব্য মা দেউতা জন্মদাত্রী মাতৃ আর পিতৃ জন্মদাতা পিতৃ এই দুগী ব্যক্তিক যাতে কোনোদিন অবমাননা নকরে সেটা মই কৃতিছাত্রসকল কইছো সদায় ভগবান স্বরূপ করে পেলায় রাখক সদায় এটা সেবা লোক আশীর্বাদ লোক মা দেউতাকর আশীর্বাদের উপর কোনো আশীর্বাদ হব নয় ভগবানে সকলকে চাব লাগে মা দেউতাই কিন্তু সেই নিজের লড়া ছোৱালীখিনিকে চাব গতি যেটা আশীর্বাদ সেই আশীর্বাদে আপনার বহুত কাম দিব গতি এইটা মই মোৰ নিজের ক্ষেত্রতো মই পাই আছো মই তেওঁলোকক সদায় যেতিয়া ওলাই আহো তেতিয়া মই এবার সেবা করে ওলাই আহো মোৰ যদিও স্বর্গধামী পিতৃ মাতৃ মই তথাপিও তেওঁলোকৰ প্রতিশ্রুতি হলেও মই সেবা করে ওলাই আহো সেবাটো মোৰ রেগুলার এটা মোৰ দৈনন্দিন কামত পরিণত হয়েছে গতি এনেকুৱা ধরনের মই নিজের এই যিখিনি কথা কলো এইখিনি কথা হয়তো সবেই জানে যে পিতৃ মাতৃ সন্মান করব লাগে শিক্ষাগুরুসকল তারপিছতে আহিব শিক্ষাগুরুসকল শিক্ষাগুরুসকলক আপনাদের নিশ্চয় সন্মান দিব আর সন্মান আমি যেনেকে দিয়ে আছো আমি এতিয়াও শিক্ষাগুরু যিখিনি সন্মান দিও সেই সন্মান আমার অক্ষুণ্ণ থাকিব ঠিক তেনেকে আপনাদের শিক্ষাগুরুসকলক সন্মান করে যাও ইয়ার ফলাফল নিশ্চয় ভাল হব এইটো আপনাদের খাটাংভাবে মনত সিদ্ধান্ত রাখক আর আজির এই ব্যবস্থার জড়িয়ে যখন কৃতিছাত্রীর ছাত্র ছাত্রী আজি সম্বর্ধিত হব ইয়াতলক মই এটাই অনুরোধ যাতে আমার এই অঞ্চলত এই পিছপরা বরমা এটা অঞ্চল এই পিছপরা অঞ্চলটোত প্রতি বছর এনেকে ওলাই আছে বহু কেগে এইবারও 132 ছাত্র ছাত্রীক আমি ইয়াত সম্বর্ধনা দিব বলে গম পাইছো তো এই এই আদর্শবিলাক যাতে আপনালোক এইবারের কৃতি ছাত্র ছাত্রীসকল আদর্শখিনি আরো অহাবারলৈকে বেলেগে লব আর উৎসাহিত হয়ে তেনেকে পড়াশুনাত মনোনিবেশ করব আর ভাল এজন শিক্ষার্থী ভাল নম্বরে উত্তীর্ণ হওয়ার কারণে চেষ্টা করব আপনাদের জানে আমার ইয়ারপরাই বহু কেজন শিক্ষার্থী ইতিমধ্যে স্থানপ্রাপ্ত হয়েছে যখন ছাত্র ছাত্রী এনেকুয়া পাইছো আমি তেওঁলোকৰ মনোভাৱত যে তেওঁলোকে এনেকুৱা ধৰণৰ অনুষ্ঠান বা যেতিয়া স্থানপ্ৰাপ্ত হয় যেতিয়া টিভি বা ছ'চিয়েল মিডিয়াত যেতিয়া তেওঁলোক জিলিকি উঠে তেওঁলোক সেই জিলিকি উঠা যিকেইটা কাৰণ সেই কাৰণকেইটা মনোনিৱেশ কৰি পেলাই বাকী আৰু তেনেকৈ ওলাই আহে
তেনেকুৱা উদাহৰণেৰে মই ক'ব পাৰোঁ মোৰ আমাৰ ইয়াতে ছেণ্ট জন ছায়েন্স ছেকেণ্ডাৰী স্কুলৰ পৰা মনোজ স্বৰ্গীয়াৰী, তেওঁৰো তেনেকুৱা এটা সপোন আছিল, তেওঁ তেনেকৈ ওলাই গৈছিলে। তেওঁ সেই টিভিত স্থানপ্ৰাপ্তবিলাকক দেখি তেওঁ নিজেও আমি কিয় নোৱাৰিম এনেকুৱা এটা মনোভাৱ, বা তেওঁ কিয় নোৱাৰিব এই মনোভাৱ, তেওঁ যেতিয়াৰ পৰা সেইবিলাক মনোভাৱ সোমাল তেতিয়াৰ পৰা তেওঁ একান্ত মনে মনোনিৱেশ কৰিলে আৰু তেওঁ লক্ষ্যত উপনীত হ'ল। আৰু সেইগৰাকী আজি আই পি এছ অফিচাৰ হিচাপত ঝাৰখণ্ডত কাম কৰি আছে। গতিকে আমাৰ কাৰণে এইবিলাক গৌৰৱৰ বিষয়। বৰমা অঞ্চলটোৰ পৰা বহু কৃতি ছাত্ৰ ছাত্ৰী ইতিমধ্যে স্থানপ্ৰাপ্ত বা ডিষ্টিংচন বা ষ্টাৰ মাৰ্ক সহ যিবিলাক ওলাই গৈছে ইতিমধ্যে মই জনাত বহুত ভাল ভাল লাইনেৰে গৈ তেওঁলোকে সংস্থাপিত হোৱাৰ দিশত আছে। গতিকে এইখিনি আশা ৰাখি মই আজি আমাৰ এই কৃতি ছাত্ৰ ছাত্ৰীসকলক আৰু অভিভাৱকসকলক লগতে শিক্ষাগুৰুসকলকো মই মোৰ ফালৰ পৰা কৃতজ্ঞতা জনালোঁ। আৰু আটাইকে পুনৰ আজিৰ এই অনুষ্ঠানত যিসকলে আহি সহযোগ কৰিলে বা আজি একান্ত মনে মই যিখিনি কৈছোঁ হয়তো শুনিলে বা কাৰোবাৰ তাত হয়তো মই সোমাব পাৰিছোঁ, কাৰোবাৰ তাত পৰা নাই যদিও, বা কিবা কৈছোঁতো ভুল ভ্ৰান্তি হ'ব পাৰে, তাৰ কাৰণে ক্ষমা বিচাৰি মোৰ বক্তব্য ইমানতে সামৰিছোঁ। ধন্যবাদ। জয় আই অসম। শ্ৰদ্ধাৰ শৰ্মাদেৱে ছাত্ৰ ছাত্ৰীসকলৰ উদ্দেশ্যে শিক্ষাগুৰু আৰু পিতৃ মাতৃৰ প্ৰতি যিটো শ্ৰদ্ধা ভক্তি থাকিব লাগে তেখেতে উনুকিয়াই দিলে। গতিকে পিতৃ মাতৃ আৰু শিক্ষাগুৰুৰ প্ৰতি যদি ছাত্ৰ ছাত্ৰীসকলৰ শ্ৰদ্ধা থাকে, ভক্তি থাকে, নিশ্চয় জীৱনত কৃতকাৰ্যতা লাভ কৰিব পাৰিব। গতিকে শ্ৰদ্ধাৰ শৰ্মাদেৱক মই তেখেতৰ বহুমূলীয়া ভাষণৰ বাবে ধন্যবাদ জনাইছোঁ।